কিছু অসৎ লোকের কারণে বারবার ফিক্সিং শব্দটা জড়িয়ে যায় খেলাধুলার সঙ্গে। এই তো কিছুদিন আগে ICC 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল সাকিবুল হাসানকে। তার দোষটা ছিল ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে গোপন রাখা। তবে অভিযোগ স্বীকার করায় তাকে 1 বছরের জন্য শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। 2022 সালে ম্যাচ ফিক্সিংয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রকাশিত হয়েছে 2022 সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে 1212টি ম্যাচের ফিক্সিং অভিযোগ উঠেছে। এই তদন্ত করেছে স্পোর্ট রাডার ইন্টিগ্রিটি সার্ভিসের একটি সংস্থা। করপশন অ্যান্ড ম্যাচ ফিক্সিং শিরোনামে 28 পাতার রিপোর্টে তাদের দাবি, 2022 সালের বিশ্বে 92টি দেশে 12 ধরনের খেলা মিলিয়ে 1212টি ম্যাচ ফিক্সিং হয়েছে। সবচেয়ে বেশি ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ফুটবলে। তাদের দাবি, ফুটবল ম্যাচে ফিক্সিংয়ের সংখ্যা প্রায় 775টি, বাস্কেটবলে হয়েছে প্রায় 220টি এবং টেনিস বলের সংখ্যা 75টির মতো। ফিক্সিংয়ের তালিকায় ক্রিকেট রয়েছে ষষ্ঠ স্থানে। এবছরে 13টি ম্যাচের ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ক্রিকেটে ফিক্সিংয়ের সংখ্যা কম থাকলেও এবছরেই সর্বোচ্চ বেশি। এর আগে এত ফিক্সিংয়ের অভিযোগ ওঠেনি। এই ফিক্সিং কোন ফরম্যাটে হয়েছে, আন্তর্জাতিক না ঘরোয়া লীগ, সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে 2020 সালে IPL-এ বেটিংয়ের অনিয়মের শনাক্ত হয়েছিল।